মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে 9 দিনব্যাপী মধুমেলা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর উপজেলার সাগরদাঢ়িতে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 5 আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ও যশোর 6 আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন 25 জানুয়ারিকে ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে এই মেলার আয়োজন করা হয়। এদিকে মেলা উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাজারো মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদীর পার। কবির জন্মভূমির স্মৃতি বিজারিত কপোতাক্ষ নদ পার, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠ বাদাম গাছতলা, বিদায়ী ঘাট, মধুপুলি সহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধু ভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মেলা শুরুর দিন শুক্রবার দুপুরের পর থেকে মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়ের আলোকচিত্র শিল্পী মুফতি তাহিরুজ্জামান তাছু বলেন, মধুমেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে সাগরদাঁড়ি এলাকা সহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে জামাই বন্ধু বান্ধব সহ অতিথিদের দাওয়াতও দিয়েছে। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটবে। মধুপল্লীর কাস্টডিয়ান মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, মধুমেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতি স্থল, কাছাড়ি বাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারবেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়িতে মধুমেলার মধুমঞ্চে 9 দিনব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পী গোষ্ঠীর পাশাপাশি দেশবরণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাগরদাঁড়িতে অশ্লীলতা মুক্ত মধুমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। মেলার চারিপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহল টিম সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে। এবং এখানে সাহিত্য সংস্কৃতির উপরে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে তো আজকাল মুড়ি মুড়কির দোকানের মতো বিশ্ববিদ্যালয় হচ্ছে, তো সাগরদাঁড়ির মতো স্থানে কেন একটি বিশ্ববিদ্যালয় হবে না? এটা সরকারের, মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ।